ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ। আমি সুইটি বলছি, কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকে আমি দেখাবো কিভাবে কেক ফ্লাওয়ার তৈরি করা যায়। একদম ইজি, শুনতে মনে হয় কি অনেক কঠিন, বাট না, একদম ইজি রেসিপিটা। আমি প্রথমে এক কাপ অল পারপাস ময়দা নিচ্ছি, একদম সমান করে ময়দাটাকে এক কাপ মেপে নিচ্ছি। যেটাতে আমি চালবো ওইটার মধ্যেই ময়দাটা ঢেলে নিয়েছি। এখন আমি করব 2 টেবিল চামচ এখান থেকে ময়দা, আবার ময়দা পটে নিয়ে রাখব। এখন 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ ময়দা নেওয়া হয়ে গেল। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা কর্ন স্টার্চ, যার কাছে যেটাই আছে, এটা 2 টেবিল চামচ কম ময়দার সাথে অ্যাড করে নিব। আমার ময়দাটা এখন 1 কাপ হয়ে গেল। 2 টেবিল চামচ ময়দা আমি রেখে দিলাম, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি অ্যাড করলাম ময়দার সাথে, তখন ময়দার পরিমাণটা 1 কাপ হয়ে গেল। এখন আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে চেলে নিচ্ছি, 4-5 বার করে চেলে নিব। কীভাবে চেলে নিব আমি দেখাচ্ছি। এভাবে 4-5 বার চেলে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর ভিডিও রিলেটেড যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।